যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার সাথে থাকতে সাবস্ক্রাইব করুন আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে টাচ করুন। হ্যালো ফ্রেন্ডস, আরশুতে আপনাদের স্বাগত জানাই। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট কিভাবে আপনি আপনার চেহারাকে ফর্সা ও উজ্জ্বল করে তুলতে পারবেন। আর এটা ব্যবহার করা খুবই সহজ। এর ব্যবহারে আপনার ত্বক থেকে ব্রণের দাগ, ম্যাস্তা ও বলিরেখা দূর হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। এর জন্য কিছুটা অ্যালোভেরা পাতার টুকরো নিন আর এটাকে অবশ্যই ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এবার এর দুই পাশের কাটা এবং এক পাশের সবুজ অংশ কেটে ফেলে দিন। অ্যালোভেরা প্রাকৃতিক ময়শ্চারাইজার, এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা চোখের নিচের ত্বককে সজীব রাখে। এছাড়া চোখের কালো দাগ, ব্রণের দাগ, ম্যাস্তা ও বলিরেখা কমিয়ে ত্বককে ফর্সা করে। এরপর চাকুর সাহায্যে অ্যালোভেরার পাতাতে ছোট ছোট কাট করে নিন। এতে করে অ্যালোভেরার জেল খুব সহজেই বেরিয়ে আসবে। এবার অ্যালোভেরার পাতাতে 4 থেকে 5 ফোঁটা লেবুর রস নিন। এরপর এতে 1 চামচ চিনি নিন। এবার এর সাহায্যে আপনার ত্বকে 5 মিনিট স্ক্রাব করুন। লেবু প্রাকৃতিক ব্লিচ, লেবুতে রয়েছে ভিটামিন সি, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম যা ত্বক টানটান করে ত্বকে উজ্জ্বলতা আনে। চিনি ত্বকের মরা চামড়া দূর করে ত্বক উজ্জ্বল, নরম এবং ফর্সা করে তোলে। রোদে পোড়া দাগ ও বয়সের ছাপ দূর করতে চিনি অনেক ভালো কাজ করে। পাঁচ মিনিট স্ক্রাব করার পর এটাকে 15 মিনিট এইভাবেই রেখে দিন। 15 মিনিট পর ঠান্ডা পানি দিয়ে আপনার ত্বক পরিষ্কার করে নিন। ভালো রেজাল্ট পেতে এটাকে সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন। এটা আপনার ত্বককে ইনস্ট্যান্ট ফর্সা ও উজ্জ্বল করতে অনেক ভালো কাজ করবে। তবে আপনার ত্বকে যদি তাজা অ্যালোভেরা স্যুট না করে তবে এটা ব্যবহার করবেন না। তো ফ্রেন্ডস, অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। অনেকেই আমার এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন, চাইলে আপনিও ব্যবহার করতে পারেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন। বেল বাটনটি টাচ করতে ভুলবেন না, এতে আমার সকল কার্যকর টিপসের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে।